77 সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীর লগতে অসমবাসীক মই জ্ঞাপন করছো মোর ফালৰ পৰা সশ্রদ্ধা প্রণাম আর শুভকামনা। আজির দরে এই পবিত্র দিনটোতে ভারতবর্ষে 1947 সনৰ 15 আগস্ট তারিখে স্বাধীনতা লাভ করেছিল আর সাউতে সাউতে 77টা বছর ইতিমধ্যে অতিক্রম করিলে ভারতবর্ষর তিরঙ্গ পতাকা। আজি রাতিপুৱা সময়ত আমার মহাবিদ্যালয়ের প্রাঙ্গণত পতাকা উত্তোলন কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। তার কিছু দৃশ্য আপনালোকলৈ আগবঢ়ালো, নিশ্চয় দৃশ্য কেটি চাই আপনাদের ভাল পাব। ইতিমধ্যে মহাবিদ্যালয়ের সকলবোৰ কার্যসূচী সমাপ্ত হয়েছে আর এতিয়া আমি আগবাড়িছো আমার অসর থকা নগরবাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণলৈ, কেনো তাত আজি আঞ্চলিক ভিত্তিত SDC বাইদেউয়ে পতাকা উত্তোলন করিব। সেই কারণে তালৈ গৈ আছো আর আজি তাত বিভিন্ন ধরনের মহাবিদ্যালয়সমূহে কিছুমান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে আর অনুষ্ঠানসমূহ উপভোগ করার উদ্দেশ্যে মই আহিছো আর আপনালোকক ভিডিওর যোগেদি দেখাব কারণে যত্ন করছো। আহকসুন পরবর্তী দৃশ্যলৈ উপেক্ষা করো।
represent. Forever living in the dark. I feel so alive. Still remember it. What I want, but it ends with you. Candlelight has gone out. Some will win and some will lose. Nothing much else to say. Thought I was searching for something. Door has closed, not a sound. Take a look at I am now. Still I smile and don't speak. Will you please slow down? Slow down. Slow down. Your choice to make a little mockery, it won't do. Further down the line, still surrendering, trying harder to forget you. Candlelight has. তো গাইজ, আজির ভিডিওটো এনেদৰে সমাপ্ত কৰিলোঁ। যদি আপোনালোকে ভিডিওটো চাই ভাল পাইছে তেতিয়াহ'লে এটা লাইক কৰিব, কমেণ্ট কৰিব, লগতে শ্বেয়াৰ কৰি আৰু ছাবস্ক্ৰাইব কৰি মোক আগুৱাই যোৱাত সহায় কৰিব। তো জয় আই অসম, ভাৰত মাতা কি জয়, বন্দে মাতৰম।